দেখো তো নয় নম্বর অঙ্ক কি বলছে পঁচিশ মিটার লম্বা একটি পাঁচ সমস্ত মিটার কালো সাত সমস্ত এক মিটার লাল এবং চার সমস্ত দশের তিন মিটার হলুদ রং করা হলো বাসটির কত অংশ রং করা বাকি রইল সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তো এটার জন্য কি করব আগে কতটুকু রং করা হয়েছে কতটুকু রং করা হয়েছে বাসটির ততটুকু আমরা বের করে নিব। তো দেখো কালো রং করছে লাল রং করছে আর হচ্ছে হলুদ রং করছে এগুলা যোগ করে নিই হ্যাঁ কি নয় নম্বর অংক আমাদের সমান পাঁচ সমস্ত পঁচিশের চার যোগ যোগ হচ্ছে আমাদের সাত সমস্ত চারের এক যোগ চার সমস্ত দশের তিন মিটার ঠিক আছে মিটার দিয়ে দিবা এত মিটার আমাদের করা হয় রং করা হয় এখন যোগ করলে দেখা যাচ্ছে প্রথমে আমাদেরকে কি করতে হবে সমস্ত ভাঙিয়ে দিতে হবে সমস্ত ভাঙানোর উপায়টা কি পঁচিশ যোগ হচ্ছে চার পাঁচ গুণুন পঁচিশ যোগ উপরের সংখ্যা চার পাঁচ পঁচিশে একশো পঁচিশ যোগ চার হচ্ছে একশো উনত্রিশ এরপরে দিলাম পঁচিশ তো তোমরা ক্যালকুলেটার ইউজ করা বন্ধ করে দিবা হ্যাঁ হাতেই করার চেষ্টা করবা চার চার গুন সাত চার সাথে আঠাশ যোগ উপরের সংখ্যা এক এই হইল উনত্রিশ নিচে চার যোগ যোগ কত হবে দেখো তো চার দশে চল্লিশ আর চারে তেতাল্লিশ ঠিক আছে এই যোগটা আমি একটু নিচে দিয়ে দিলাম তেতাল্লিশ বাই দশ ক্লিয়ার তেতাল্লিশ বাই দশ তো তেতাল্লিশ বাই দশ এখন আমরা যোগ করব এখানে পঁচিশ চার এবং দশের লসাগু কত আমাদেরকে বের করতে হবে আমরা রাফ করে নিই এদিকে একটু রাফ করে নেই পঁচিশ চার আর হচ্ছে দশের লসাগু। প্রথমে আমি পাঁচ দিয়ে দিলাম পাঁচ দিয়ে দিলে পাঁচ পাঁচে পঁচিশ এখানে চার এখানে দুই এবার যদি তুমি দুই দিয়ে ভাগ করো পাঁচ এর মধ্যে যায় না দুই গুণে চার দুই একে দুই তাহলে ব্যাপারটা লসাগুর ব্যাপারটা এরকম হয় তাহলে লসাগো কত হবে লসাগু পাঁচ গুনুন দুই গুনুন পাঁচ গুনুন দুই এই করে দিলাম ঠিক আছে এখানে এক গুণনের কোনো প্রয়োজন নাই সেহেতু আমি এক গুণন করে নিই পাঁচ দিকে দশ দশ পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ দিগুনে একশো তাহলে আমাদের লসাগু হওয়ার কথা কত একশো ঠিক আছে আমাদের লসাগু পাইলাম আমরা একশো এটা মুছে দিই এখন লসাগু দিলাম একশো একশো কে পঁচিশ দিয়ে ভাগ করলে চার চার গুণন উপরের সংখ্যা চার গুণন উপরের সংখ্যা হচ্ছে একশো উনত্রিশ এরপরে যোগ একশো কে চার দিয়ে ভাগ করলে পঁচিশ একশো কে এই একশো কে এই চার দিয়ে ভাগ করলে পঁচিশ পঁচিশ গুণন উপরের উনত্রিশ এরপরে এই যোগটা আরো একটু উপরে লিখে এখানে যোগ দিলাম এই দশ দিয়ে একশো কে ভাগ করলে দশ দশে একশো তো দশ গুণন তেতাল্লিশ দশ গুণন তেতাল্লিশ দশ গুণন এখানে তেতাল্লিশ ঠিক আছে তো এখন আমরা কি করি গুণ করব এবং লিখবো তো এটা দিয়ে এটাকে গুণ করব। এই ক্ষেত্রে তোমরা একটু ক্যালকুলেটর চাইলে ব্যবহার করতে পারো আবার না চাইলে কোনো অসুবিধা নাই চেষ্টা করবো সব স্কুলে তো চার গুন চার গুণুন একশো উনত্রিশ সমান হচ্ছে পাঁচশো ষোলো পাঁচশো ষোলো ঠিক আছে এরপরে যোগ এখানে পঁচিশ গুনুন উনত্রিশ পঁচিশ ৭২৫ উনত্রিশ সাতশো পঁচিশ যোগ দশ গুন তেতাল্লিশ চারশো ঠিক আছে তো এখন আমি সমান সমান ব্যবহার করলাম একশো উপরে যোগ করো কত হয় এখানে হচ্ছে পাঁচশো ষোলো যোগ সাতশো পঁচিশ যোগ চারশো তিরিশ এক হাজার ছয়শো একাত্তর ঠিক আছে এরা আমাদের যোগ ফল পাইলাম তো এত এটাকে যদি তুমি আবার একশো দিয়ে ভাগ করো ভাগ একশো আচ্ছা আমরা ভাগ করব না কেননা এগুলো ভগ্নাংশের অঙ্ক তো তো আমরা দশমিক না আনারই চেষ্টা করব ঠিক আছে একশো দিয়ে ভাগ করলে দশমিক চলে আসবে তো একশো দিয়ে ভাগ করব না কেননা আমরা দশমিক আনবো না ভগ্নাংশতে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবো তো এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত গেল এত মিটার আমাদের কি করা হয়েছে রং করা হয়েছে এখন কতটুকু প্রশ্নে বলেছে বাসটির কত অংশ রং করা বাকি রইল যতটুকু রং করা রয়েছে আর বাসটা ছিল পঁচিশ মিটার লম্বা এই পঁচিশ মিটার থেকে পঁচিশ মিটার থেকে আমি বাদ দেবো যতটুকু রং করা হয়েছে

ষোলোশো শो একাত্তর মিটার এত তো এখন একশো এবং এইটার নিচে মনে মনে এক আছে মনে মনে এটার নিচে এক আছে তো এক এবং একশো এর লসাগু হচ্ছে একশো একশো কে এক দিয়ে ভাগ করলে একশো গুনুন উপরের পঁচিশ বিয়োগ একশো কে একশো দিয়ে ভাগ করলে এক এক গুন উপরের ষোলোশো একাত্তর ঠিক আছে এখন কি হচ্ছে একশো তার মানে পঁচিশের পরে দুইটা শূন্য এখানে একশো পরে দুইটা শূন্য তো পঁচিশ গুণন একশো সমান সমান হচ্ছে পঁচিশশো বিয়োগ ষোলোশো একাত্তর ষোলোশো একাত্তর কে গুণ করলে ষোলোশো একাত্তর হয় তো নিচে একাত্তর উপরে বিয়োগ করো দশের থেকে এক গেলে নয় হাতে থাকে এক এখানে দিলাম আট দশের থেকে আট গেলে দুই হাতে থাকে এক এখানে দিলাম ছয় আগে সাত তোমার পনেরো থেকে সাত গেলে থাকে হচ্ছে আট হাতে এক এক দিলাম এখানে দুই দুইয়ের থেকে দুই গেলে শূন্য তো এত মিটার একশো উনত্রিশ বাই একশো মিটার যদি এটাকে সমস্ত ভাঙ্গায় দিই কত হয় দেখো আট সমস্ত একশো এত মিটার আট সমস্ত একশো উনত্রিশ মিটার আমাদের রং করা বাকি আছে তো এটাই হচ্ছে আমাদের অঙ্ক